بوم تيكي 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 بوم تيكي 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 بوم تيكي 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 بوم تيكي 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 أمار بودي كلو بودي إيكا جيرني إيكا تاكي أسيتو بوم تيكي 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 بوم تيكي 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 بوم نعنا 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 شروع موتا دودل بيجا جاجا لگي نگرا 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 تم تا لگي شروع موتا دودل بيجا جاجا لگي يا شايدا ديالي ديالي شكالي بيكالي ديالي ديالي شكالي بيكالي اولتا دوبو شجو پلے مال ساتھیے دوبو اولتا دوبو پلتے دوبو شجو নমস্কার 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 আমার নাম অ্যান্টোনা তোমরা সবাই ভালো আছো কিন্তু অ্যান্টোনা ভালো নি কি করে ভালো থাকবে একটা মানুষের জন্য আমি ভালো নি সে হচ্ছে আমার বৌদি দিন রাত গরুর মতন খাটাচ্ছে তবু ওর মন পুষতে না সকালবেলা বলতে যায় অ্যান্টোনা এই অ্যান্টোনা আমি বলি কি হচ্ছে বৌদি বলে আন্না ঘরে টেবিলের উপরে দুটো দুধের ফিটার আছে গিয়ে তিনটে বাচ্চার খাইয়ে দেয়া কিন্তু বৌদি কি অ্যান্টোনার বলে দিয়েছে কোন বাচ্চার খাবো কোথায় বা লাগাবো কার বাধ্য সারাদিনে খেতে দেবে একবার আর মুড়ো ঝেটার বাড়ি ধরে ধরে মারবে পঞ্চাইবার এই ফিটারের ভেতর আজকে যা দুধ আছে অ্যান্টোনা খেয়ে আর এই গাছতলায় ঘুমাবে সকালবেলা বললাম যে ওরে অ্যান্টোনা টেবিল মনে দুটো দুধের ফেটা রাখা আছে তিনটে বাচ্চাকে খাই আসছে তুই কি খাই আসেছি তুই অ্যান্টোনার বলে দিচ্ছি কোন বাচ্চার খাবো কোথায় বা লাগাবো কার বাধ্যবো তুই একবারও বলে দিচ্ছি ও বাবা তা কি করেছিস এ বৌদি আই খানিকটা করে খেয়েছি আর বাদবাকি তোর তারে রেখে দিচ্ছি ও বাবা সেই বাচ্চার দুধ আমাদের ধাড়ি ফাঁড়া খেয়ে বসে আছে তা কি হয়েছে বল এই মাথা মোটা তুই শুনিস নি আমাদের যে পশু দিনকে ধাড়ি ছাগলটা তা তো তিনটে বাচ্চা হয়েছে সে তিনটে বাচ্চা দুধ খাই আসার কথা তোকে বলছি আমাদের সেই কালো মতন পেড়া মতন ধাড়ি তিনটে বাচ্চা হচ্ছে এ বৌদি এ বৌদি পাঁটা কটা হচ্ছে রে কালকের সে ওপারে বাপন বাবু কলসি না কলে যাচ্ছিল ঢিল মেরে কলসিটা ভেঙে দিলি কেন আর আমি যদি বলি বাপনের বইয়ের এত চুলকানি কেন ও বাবা বাপনের বইয়ের এত চুলকানি কেন ওর কলসিটা এমনি ভেঙেছি কি করে ভেঙেছিস তবে তোর কাছে বলি শোন দুপুর বেলা কল ফাঁকা আই কলে জল খেতে যাচ্ছি আর সেই সময় বাপনের বউ জল আনতে আসতেছে কলসি নিয়ে আমার বলতেছে এই অ্যান্টোনা আমি বলি কি হয়েছে বৌদি বলে তুই 15 দিন দাঁত মেজে খাইনি কলে মুখ দিয়ে জল খেলে কল নাকি গন্ধ হয়ে যাবে কল গন্ধ হয় লোহার কল কোনোদিন গন্ধ হয় না এ বৌদি ওই দিনে তো আদলা ইটের বাড়ি মেরে ওর কলসি ভেঙে দিচ্ছি এই তার জন্য কড়া কামা জরিমানা দিতে চাই কত কেউ 300 টাকা তোর আছে তুই দিচ্ছি হ্যাঁ আচ্ছা অ্যান্টোনা তুই তো সবসময় আমারই কাজ করিস আমি কড়া প্রশ্ন করব যদি ঠিকঠাক মতো উত্তর দিতে পারিস তাই জান মতোর মাথায় ভালো বুদ্ধি আছে তুই কলম মা আই কলম মা তুই আমার প্রশ্ন করবি হ্যাঁ তা কর দেখি এই আমার প্রথম প্রশ্ন বলতো কোন মাথা সবথেকে বড় কোন মাথা সবথেকে বড় কেন এই অ্যান্টোনার মাথা সবথেকে বড় কেন আমি তো সব সময় ছাদের উপরে থাকি তো আমার মাথা বড় হবে নাকি তোর মাথা বড় হবে অ্যান্টোনার মাথা সবথেকে বড় এর কি চুলকানি রোগ টোক আছে নাকি এই সব সময় ওরম করিস কে কি বলি শোন বল কেন ভারত মাতা সবথেকে বড় না ওদিকতে ধরলে ভারত মাতা বড় আর এদিকতে ধরলে অ্যান্টোনার মাথা বড় আমার দ্বিতীয় প্রশ্ন আচ্ছা বলতো কোন মা দেখতে গেলে পয়সা লাগবে
এই একটা দেখা বা ছিড়ি পয়সারে মুখ পুরা পয়সা কোন মাছ দেখতে গেলে পয়সা লাগে কোন মাছ দেখতে গেলে পয়সা লাগে তোর মা এত রূপ সুন্দরী দেখতে তোর মাছ দেখতে গেলে মনে হচ্ছে পয়সা লাগে এই ভালোর মুখ আমার মাকে তুই কোথায় পাচ্ছিস তোর বাপের বাড়ি তোর সঙ্গে যাইনি যতবার তোর বাপের বাড়ি গেছি তোর মা দেখি চার পাঁচ হাত করে ঘোমটা দিয়ে থাকে তাই মনে করেছি তোর মার রূপ সুন্দরী দেখতে তোর মা দেখতে গেলে পয়সা লাগে তোর মা দেখতে গেলে পয়সা লাগে বল বল কি বলি শোন একদম বকবিনি কেন সিনেমা দেখতে গেলে পয়সা লাগে না আজকাল ছেলে মেয়েদের হাতে এত বড় করে মোবাইল কেউ আর সিনেমা হলে ধারে যাচ্ছে না আচ্ছা তোকে আমি তৃতীয় প্রশ্ন করব আচ্ছা বলতে আনতো না একটা ঘর চালে মরক বসাতে পূর্ব দিকে মুখ করে পশ্চিম দিকে পেছন ফেরে হ্যাঁ সে যদি ডিম পারে ডিমটা কোথায় যাবে তোর বাবার গালে পড়ে ফেটে যাবে আমার বাবাকে কোথায় পাচ্ছি তোর বাবার গালে পড়ে ডিমটা ফেটে যাবে মাথা মোটা মরক তো ডিম পারে না তুই তবে এতক্ষণ আমার গুল মারছি বল বল কাজের কথা বল এই দেখ অ্যান্টোনা এরকম চললে হবে না এই আমার গায়ের কাছে দেখি তোকে ভালো করে বুঝিয়ে দেবো ইয়া ঝপক ঝপক করে দাও দিয়া একটু খেতে খেতে যাও বাবা বাউদি আমি খানিকটা খেয়েছি আরে তুই খানিকটা খা এ বাবা আমার বৌদির গালে না দে নাকের ফুটোর ভেতর দিছি এক চামড়া মোড়া উঠে আছে এই কি বলি শোন বল এই দেখ তো ধাতু অনিন হচ্ছে কেরালা কাজ চলে গেছে ঘরে চাল ডাল টাকা পয়সা কিছু নেই রে ভাই কেন বলতে বলতে থেমে যাচ্ছে কেন আমার খাওয়ার অসুবিধা হচ্ছে বুঝতে পারছি না শালা বেঈমান কখন তোর গার উপরে উঠে গেছে আমি বুঝতে পারিনি বেঈমান 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 এ বাবা কি আছে আমি বলে দেবো বৌদিদের কাছে আমার বৌদি নাচতে নাচতে পেরে ফেলেছে এ বাবা তুই কালকে রাত্রে কি খেয়েছিলি এরম বিচ্ছিরি গন্ধ কালকে রাত্রেবেলা তো মুলো খেয়েছি মুলো কালকে রাত্রে মুলো খেয়েছি ওই জন্য আজকের কুলোর মতন ঝাড়তেছি ঝাড় বাবা ঝাড় হয়ে গেছে তা কি করি এটা কি বলি শোন এই দেখ তো দা অনেকদিন হচ্ছে তো কেলা কায় চলে গেছে ঘরে চাল ডাল টাকা পয়সা কিছু নেই রে ভাই বলে যা বলে যা বলে যা তো ধাঁধা দিচ্ছে দি তারপরে তুই লাগবে লেগেছে তো ওই জায়গায় ঝেটার বাড়ি মেরে মেরে এরা বড় বড় কোড়া ফেলে দিছি আর সেই কোড়ার উপরে মেরেছি লাগবে না বল এই দেখ তুই তো ছোট নেই তুই তো অনেক বড় হয়ে গেছিস কেন দুষ্টুমি করছিস আমি শুনেছি কলকাতায় নাকি টাকা উড়ে বেড়াচ্ছে কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে হ্যাঁ তা বল বল তুই যদি চার পাঁচটা বস্তা নিয়ে কলকাতায় ইনকাম করে নিয়ে আসিস তাহলে আমাদের সংসারটা দিব্যি হেসে গেলে চলবে বৌদি আর দেরি করিনি প্রত্যেকদিন ডায়মন্ড থেকে চারটে পনেরো ট্রেন ধরে ঝের কাজ করবি সংসারের দায়িত্ব আমার এই মাথা মোটা তোকে বলছি তুই যাবি কলকাতা কাজে তো দুটো পাই ধরে বলতিছি আমি কলকাতার অলি গলি জানি না আমি কি কলকাতায় গিয়ে মরবো বাবা লোক না জেনে বুঝে দিল্লি বম্বে চলে যাচ্ছে আর তুই একটুখানি ঘরের কাছে যেতে পারবি নি পাঠাবি হ্যাঁ তাতে গাড়ি ভাড়ার টাকা দে এই টাকা কি হবে বিনা টিকিটে চলে যাবি যে জিজ্ঞাসা করবে কেন বলবি আমার মামা বৌদি জনগণ সরকারের ফাঁকি দিতে পারে অ্যান্টোনা সরকারকে ফাঁকি দেবে না ঝপ করে তিরিশ টাকা দিয়ে চলে যাব কলকাতা দিতে হবে তাই না দিলে আই যাবুনি তবে কুড়ি টাকা নে শালা পকেটটা হেভি জায়গায় করেছে রে টাকাটা নরম মনে হয় ভিজে গেছে এটাকে চলবে একবার শুয়ে দেখি ও বাবা কি বিচ্ছিরি ঘামের গন্ধ বৌদি আমি আর দেরি করবুনি তবে অ্যান্টোনা এখন চললো কলকাতা হেই ও হেই ও দাদা দা ব্যাং হেই ও হেই ও দাদা দা ব্যাং ব্যাং হেই ও হেই ও বৌদি দা ব্যাং ব্যাং না না দিদি ছোটবেলা থেকে নারী নক্ষত্র সবই আমি জানি ও যে ডাল ধরে সে ডাল ভাঙে তাই আমিও চললাম ওর পেছনে পেছনে चुराया है मैंने
قسمت کی لکیروں سے ہائی گائز آمی آسی آئی میری مگر میں نے دل کی نہ مانی دیوانی میں دیوانی سجن کے دیوانی دیوانی میں دیوانی سجن کے دیوانی مجھے لاتی سمجھا ہے دل میں میرے مگر میں نے دل کی نہ مانی دیوانی میں دیوانی سجن کے دیوانی دیوانی میں دیوانی سجن کے دیوانی ویلکم ایوری باڈی آئی ایم جانکی আমি হলাম নাইনিকে দনের সদস্য আমি এসি ব্যাংক থেকে কলকাতায় আর্জেন্ট কাজের জন্য এখানে এসে শুনলাম কোন এমএলএ রানি নাকি গাড়ি চাপা পড়ে মারা গেছে তার জন্য বাংলা বন আপনারা ভাবছেন রানিটা কি রানি হলো কুকুর দেখুন না মানুষের সাথে বকতে বকতে না খুব নার্ভাস হয়ে পড়েছি খিদেও তেমনি পেয়েছি ব্যাগে কিছু মুড়ি আছে ততক্ষণে মুড়িগুলো খায় আমিও কলকাতায় এসে কি বিপদে পড়েছি বারবার করে বৌদির বলতে যে আমি কলকাতা যাবুনি যাবুনি জোর করে পেয়েছে কুড়ি টাকাতে কলকাতা পেয়েছে ট্রেনের টিকিট কেটেছি পনেরো টাকা থাকে কত পাঁচ টাকা চার টাকার বিড়ি কিনেছি থাকে কত এক টাকাতে একটা দেইলাই কিনেছি ট্রেন থেকে স্টেশনে লেবেছি কোন মন্ত্রীর রানী মরে গেছে তার জন্য দোকানপাট সব বন্ধ পকেটে পয়সা করিনি যত বেলা হচ্ছে তত আমার খিদে চচ্চর চচ্চর করে বেড়েই যাচ্ছে লাস্টে চা দোকানের পাশ থেকে ডাস্টবিনের ডেঙ্গু হাইগলাই করে ঘুরতেছি যে যা খাবে না খেতে পারলেই তো ফেলবে তাই খেয়ে আমি বেঁচে থাকবো আর ভোরের বেলা ট্রেন ধরে বাড়ির ছেলে বাড়ি চলে যাব দে মা দে এক মুঠো দে এ বড় বড় ওই বাদাম কোটা আমার তারে রাখিস দে 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 মায়া দয়া নি নাকি টাউ টাউ করে হাঁসের মতন খাচ্ছে এক মুঠো দে এই বেঁধে চাই এবার দেবে জলের বোতলটা সমেত দিস মুড়ি খেলে টুটি বেঁধে যাবে জল খাবো দে 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 এই এই হাতে দিবি ডান হাতে দিবি ডাস্টবিনের ডামে অনেক রকমের নোংরা লেগে আছে যেন ফিরানি ফিরানি খেয়েছে গাল মুছতেছে শুকনো মুড়ি খেয়ে আর এক ঢোক জল খেয়ে আমার গাল মুছতেছে এই হাতে দে এই হাতে ভগবান বারবার হাত পেতে আছে হাতে না দে ডাস্টবিনের ড্যামে দেছে ড্যামে কত রকমের নোংরা আমি তো হাত দেখাবো না আজ যারা মুন্ডু ঢুকিয়ে খাবো আরে জেট কে তুই আরে কে তুই দেখছো অবস্থাটা দেখো আরে বাবা কে তুই ও মাই গড এ বাবা ঢোকাবার সময় মাল ঢুকিয়েছি বার করার সময় মোটে বার করতে পারিনি এই জেট তুই কি জানিস মেয়েদের গায়ে ধাক্কা মারার ফল কি হতে পারে ম্যাডাম আমি ঢোকাবার সময় ঢুকেছি বার করার সময় মোটে বার করতে পারিনি শরীরটা করি ঘ্যান 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 কোথায় করবো আমি স্নান চ্যান করবে ইয়েস স্টেশনে বাথরুম আছে হ্যাঁ দশ টাকাতে ঢুকে দাও ফ্রেশ হয়ে বাড়ির মেয়ে বাড়ি চলে যাও শরীরটা করি ঘ্যান 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 করি পারি না পারি না বুঝি ধরেছে আমার একটা বড় হয় না শরীরটা করি ঘ্যান 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 করবো আমি শরীরটা
চমুকে এত নোংরা লেগে আছে এই ডাস্টবিনের ড্রাম না ধরে কাঁধ ধরে বলেছি এই যে ডোন্ট টাচ মি ম্যাডাম আমি বুঝতে পারি না এই ভেবেছি ডাস্টবিনের ড্রাম আমি জয়রে ধরেছি আমি বুঝতে পেরেছি তোদের মতো ছেলেদের অভ্যাসটাই খারাপ রাস্তাঘাটে মেয়ে দেখলে তোরা কুকুরের মতো ঘেউ ঘেউ করিস ম্যাডাম আমি যদি কুকুর হতাম তোমার পা থেকে মাথা অবধি ছিঁড়ে খেয়ে নিতাম স্টুপিড নেই কি তোরে রাখে পাকিস্তান ডাক না ঢেকে হিন্দুস্তান যাচ্ছে তেড়ে এই ডেট হিন্দুস্তান তেড়ে যাচ্ছে তার মানে কি বলতে চাস তুই বুঝতে পারুনি না এপারে পাকিস্তান এপারে আমাদের হিন্দুস্তান হ্যাঁ মধ্যখানে কি আছে বর্ডার আর বর্ডারের মধ্যখানে কি আছে আরে মূর্খ বর্ডারের মধ্যখানে কি আছে ওটা বুঝিস না বর্ডারের মধ্যখানে আছে কাঁচা তারের বেড়া তো ওই বেড়ার ধারে ঝাঁপ দেখবে তার তো গুলি করে মারবে স্টুপিড ডরিয়াসকে পাকিস্তান ডাক না ঢেকে হিন্দুস্তান যাচ্ছে তেড়ে মশান মারে তোর পোশাক দেখে সুকুন ছোটে ভাজা থেকে মশান মারে তোর পোশাক দেখে সুকুন ছোটে ভাগা থেকে উড়ে গরু পালা মারবো থাপ ম্যাডাম ইয়েস আমি কলকাতার অলি গলি জানি না হ্যাঁ আমি যদি তোমার কাছে ভুল করে থাকি আমার এক গা জায়গায় দু গা থাপ্পড় মারবো আচ্ছা কিন্তু এই থানা পুলিশের ভয়ে আমার মোটে দেখাওনি এই শোন তোর জব্দ করার জন্য না থানা পুলিশের কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমি একাই তো জব্দ করতে পারবো আয় আমার কাছে আয় কাছে আরে দিয়ে যা আজকে তোকে এমন শিক্ষা দেবো না ভবিষ্যতে কোনো মেয়ে থেকে দুই চোখ তুলে দেখাতে পারবি না তো আমি রে আয় 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 তুই মারটা আইকে দেখতে পাস আর এদিকে যে আরামটা হচ্ছে তুই কি করে জানবি এই সকালবেলা উঠে আমি গরম ভাত খাবি তোকে কলকাতা পাঠিয়েছি আর তুই এখানে ঠাকুর থানে হাত মারতেছি এই বেশি বকিনি তুই যা জানবি কি করে মানে তোর আর আমার ভালো বলতেছে কে তুমি ফের কাপড় গুইড়ে ওরম ভাবে আসি তাকে তোর দেখলে আমার মৃত্যু বলে এই খোলা মাদু তোর দাদা আমার কি হয় আমার দাদা তোর কি হয় হ্যাঁ আমার দাদা তোর কি হয় কেন আমার দাদা তোর ভাতার হয় বুঝতে পেরেছ কি ও দাদা আমার ভাতার হয় ওই জন্য করে বলে যেমন তার আনকালচার বৌদি তেমনি তার আনকালচার দেও এ আন্টোনা এ কি বলেছে মোটে বুঝতে পারিনি তা তুই মানেটা বলবি তো আমি ভেঙে দেব আরে কি আঙ্কাল কা ফালকা চার বলতে বসে আমি বুঝতে পারি বল মানে তোর আর আমার আমাদের দুজনে শিক্ষিত বলতেছি ও বাবা বলুক বলুক তুলে দি তুলে দি একটু উপরে তুলে দাও ও মাই গড কি ঝামেলার মধ্যে পড়লাম দেখুন না পুরোটা মেন্টাল ফ্যামিলি হে কচি বাচ্চা হেটকে দিলো জসি গাই এসে আর তুই না এলে এ আজকে দিত সেরে পালাচ্ছিস কেন এই তো এসেছি কে পালাচ্ছে তুই পালাচ্ছিস আমার পা স্লিপ খেয়েছে
স্টেশনে পেয়ে একলা বেদম মার মেরেছো অবিয়াসলি আমার বউ দিয়েছে আমার সাপোর্ট করা আচ্ছা এবার আমি আর আমার বউ দি মিলে তোমার স্টেশনে গেড়ে দেব ওরে ও এন্টো না কেন বুঝিস না ওরে ও এন্টো না কেন বুঝিস না তুই দেশে মারবি কলকাতায় মারবি তোর ভাতারের মাথা খাবি তোর ভাতারের মাথা খাবি তোর ভাতারের মাথা খাবি এই মুখ পোড়া আমি যদি আমার ভাতারের মাথা খাবো তাহলে তোর দাদা তো পুরো বিধবা হবে ওকে হক আরো অভিশাপ দেবো এই কলকাতা তোকে কাজ পাঠিয়েছি তুই কলকাতা কাজ না এখানে গন্ডগোল করছিস কি নিয়ে এই মেয়ে ছেলে জিজ্ঞেস করতে এক বলি এই যে মেয়ে ছেলে হ্যাঁ বলো গন্ডগোলটা কি নিয়ে দেখো না দিদি ভাই আমি ওখানে বসে বসে মুড়ি খাচ্ছিলাম ও হঠাৎ করে কোথা থেকে এসে কাশ্মীরি নোংরা নিয়ে আমার পোশাকে লাগিয়ে দিয়েছে ও বাবা কলকাতা কাজে পাঠিয়েছি তোমাকে তুমি কলকাতা কাজ না গিয়ে লোকের জামা কাপড় তুমি নোংরা লাগাচ্ছ নোংরাটা কি আর এমনি লেগেছে কি করে লেগেছে তোর জন্য লেগেছে আমার জন্য তোর জন্য লাগে না কেন তুই আমার 20 টাকা দিয়ে কলকাতায় পাঠিয়েছি 20 টাকার হিসাবটা নে আচ্ছা বল ট্রেনের টিকিট কাটিছি 15 টাকা থাকে কত কত 5 টাকা 4 টাকার বিড়ি কিনেছি থাকে কত 1 টাকা 1 টাকার দেইলাই কিনেছি থাকে কত কিছু না তো সব জায়গায় চুলকানি রোগ বল দেন আই তোর তোর থেকে পাগলা হয়ে যাবো তা জানি বৌদি ট্রেন থেকে স্টেশনে লেবিছি কোন মন্ত্রীর রানী মরে গেছে এ আন্টু না এই রানীটা কে রে রানী মানে কুকুর ও বাবা কুকুরের নাম হচ্ছে রানী বাবা বড় বড় লোকদের বড় বড় ব্যাপার তা জানি বৌদি আমার কাছে পয়সা কড়িনি যত বেলা হচ্ছে তত খিদে চচ্চর চচ্চর করে বাড়তেছে চচ্চর করে বাড়ছে কি করব লাস্টে পাঁচ চা দোকানের পাশ থেকে ওই ডাস্টবিনের ড্যাম গলাই করে ঘুরতেছি আর এই মেয়ে ছেলে ওখানটা বসে বসে বাদাম আর মুড়ি খাচ্ছে টাউ টাউ করে আমি বলি মা এক মুঠো দে এক মুঠো দে দেবে তো দেবে আমার ডাস্টবিনের ড্যামে দিয়েছে তা মুন্ডু ঢোকাবার সময় ঢুকেছি বার করার সময় মোটে বার করতে পারিনি বুঝতে পেরেছি শব্দ আমার এই অ্যান্টো না কেন তা কি বলি ম্যাডাম আমার অ্যান্টো হয়তো গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ তোমার কাছে ভুল করে ফেলেছে তাই আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও দেখো দিদি ভাই এই সব ছোটখাটো ব্যাপার নিয়ে আমি কিছু মনে করিনি আমি তোমাদেরকে ক্ষমা করেই দিয়েছি আর কি বলি অ্যান্টোর সাথে আমাদের দেশ বাড়তে যাবে তোমাদের দেশটা নোংরা করে দিয়েছে না ভালো করে আমি সামান শ্যাম্পু দিয়ে কেচে দেবো এই একটা দেখ আমার ছিঁড়ি তোর দুরা মুখ পুরা গায়ের গতি দিয়ে ভালো করে কেচে দেব বল এই আমি তাহলে চলে যাচ্ছি কি সুযোগ কি ম্যাডামকে নিয়ে বুঝতে পেরেছি হ্যাঁ তাহলে এই সুযোগ কি সেকেন্ডাই যাবে গন্ডগোল পাকাবে অ্যান্টোনা ও দাদা তোমার ডাকতেছে গো আরে অ্যান্টোনা আমি দাদাকে ডাকছি না আমি তোমাকেই ডাকছি ডাকার আগে আমি তো সাত করে চলে এসেছি দেখো অ্যান্টোনা তোমার না আমার খুব ভালো লেগেছে সত্যি আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম তোমাকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে পাঁচজনই সামনে আনার দায়িত্ব অ্যান্টোনার দায়িত্ব নিয়েছে অ্যান্টোনা এবারে শিক্ষিত হয়ে যাবে আর মূর্খ থাকবে না চলে যাবে কলকাতা বোম্বে দিল্লি সত্যি বলছো ম্যাডাম আজি আকাশে কি রঙ লাগিলা আজি আকাশে কি রঙ লাগিলা ধীরে ধীরে কি এসে ছয় দিই কলা ধীরে ধীরে
আকাশে কি রঙ্গালা বিলা